গত বছর গীতিকার মহসিন মেহেদিকে বিয়ে করেন সঙ্গীতশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি। চলতি বছরের জুনে তৃতীয় কন্যার মা হন তিনি। তৃতীয় সংসার শুরু করায় সামাজিক যোগাযোগ মাধ্যমে নেটিজেনদের বেশ কটাক্ষের শিকার হয় এই শিল্পী। নোংরা মন্তব্যের পাশাপাশি কেন বারবার সংসার ভাঙছে এ প্রশ্নও উঠে আসে। এমন প্রশ্নে বরাবরই মুখে কুলুপ এতে থাকছেন ন্যান্সি, তবে এবার মুখ খুললেন তিনি। গত শনিবার রাতে ফেসবুক লাইভে আসেন ন্যান্সি। এ সময় পূর্বের সংসার ভাঙার কারণসহ বর্তমান সংসার জীবন নিয়ে কথা বলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই সঙ্গীতশিল্পী। কথার শুরুতে ন্যান্সি বলেন, অনেকদিন ধরে এসব প্রশ্ন শুনছি, কিন্তু আমার স্বামী মেহেদি এসব পছন্দ করেন না। তিনি মনে করেন ব্যক্তিগত ও শিল্পী জীবন দুটো আলাদা, কিন্তু কিছু মানুষের এত বেশি আগ্রহ যে কিছু প্রশ্নের উত্তর না দিলেই নয়। আগের সংসার ভাঙার কারণ ব্যাখ্যা করে ন্যান্সি বলেন, আমার যিনি প্রাক্তন ছিলেন, যিনি আমার সন্তানের পিতা, তার প্রতি আমি যেমন শ্রদ্ধাশীল, তিনিও আমার প্রতি শ্রদ্ধাশীল। কিন্তু জীবনে চলার পথে যখন আমাদের মনে হয়েছে কোথাও আমাদের ঘাটতি রয়েছে, তখন আমরা আলাদা হয়ে যাওয়ার সিদ্ধান্ত নিই, আর এই সিদ্ধান্ত আমরা বুঝে শুনেই নিয়েছি। আমি বিয়ে করে সংসার করছি আর আমার প্রাক্তন একা জীবনযাপন করছেন, এমনটা অনেকে ভাবছেন। তাদের অবগতির জন্য জানাচ্ছি, আমার প্রাক্তনও সংসার করছেন, সুখে আছেন। যার সঙ্গে দীর্ঘদিন প্রণয়ে ছিলেন তাকেই বিয়ে করেছেন, তারা ভালোবেসে ঘর বেঁধেছেন। বর্তমান স্বামী গীতিকার মহসিন মেহেদির বিষয়ে তিনি বলেন, আমি মেহেদিকে ভালোবেসে বিয়ে করেছি। আমার মনে হয় ভালোবাসা ও প্রণয়ের মধ্যে কিছুটা তফাত রয়েছে, প্রণয়ের চেয়ে ভালোবাসার গভীরতা অনেক বেশি। মেহেদির প্রতি আমার অনেক আস্থা, এই আস্থা ও ভালোবাসার জায়গা থেকে আমরা একে অপরকে বিয়ে করি। আল্লাহর অশেষ রহমতে আমাদের একটি কন্যা সন্তানও হয়েছে। গত মার্চে ন্যান্সি জানিয়েছিলেন তৃতীয় সংসারে ভালো নেই তিনি, এ নিয়েও আলোচনা কম হয়নি। তাই মেহেদির সঙ্গে সংসার জীবনে কেমন আছেন তা নিয়েও কথা বলেছেন এই শিল্পী। ন্যান্সি বলেন, বর্তমান সংসারে আমি ভালো আছি, সুখে আছি, কিন্তু আমার সমস্যা হলো আমি অনেক বেশি আবেগপ্রবণ, যার কারণে মানুষের মন্তব্য পড়ে কষ্ট পাই। আমার জীবনে যে মানুষগুলোর কোনো অবদান নেই, যারা আমাকে চেনেনও না, কিন্তু ফেসবুকে টুক করে একটা মন্তব্য করে বসেন, এসব কারণে আমি হতাশ হয়ে যেতাম। এসবের প্রভাব আমার ব্যক্তিগত ও সংসার জীবনে পড়ত। আমার মনে হয় এই সংকট কিছুটা হলেও কাটিয়ে উঠতে পেরেছি। নাজমুন মুনিরা ন্যান্সি 2006 সালে ভালোবেসে বিয়ে করেন ব্যবসায়ী আবু সাইদ সৌরভকে। এ সংসার আলো করে জন্ম নেয় কন্যা রোদেলা। সৌরভের সঙ্গে বিচ্ছেদের পর নাজিমুজ্জামান জায়েদের সঙ্গে ঘর বাঁধেন ন্যান্সি। এ সংসারে জন্ম নেয় ন্যান্সির দ্বিতীয় কন্যা লায়লা। গত বছরের এপ্রিলে আলাদা হয়ে যান ন্যান্সি জায়েদ। বিচ্ছেদের কয়েক মাস পর পারিবারিক আয়োজনে গীতিকার মহসিন মেহেদির সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন ন্যান্সি। চলতি বছরের জুনে তৃতীয় কন্যার মা হন এই শিল্পী।